রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে ইডি হেফাজতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর জ্যোতিপ্রিয় মল্লিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডি। আদালত আবারও 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ফাটিয়েছেন বড়সড় বোমা। তিনি নির্দোষ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে যেটা মমতাদি সব জানে। আর এবার কিন্তু অভিষেককে নিয়ে বোমা ফাটালেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিষেকের প্রশ্নে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন জ্যোতিপ্রিয়, জানিয়ে দিলেন তিনি নির্দোষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উড়ে আসতেই তিনি পাল্টা জিজ্ঞেস করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। 9ই নভেম্বর তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে এদিন প্রশ্ন করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা। ঠিক তখনই গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বনমন্ত্রী বলেন, কোন বন্দ্যোপাধ্যায়? সাংবাদিকদের কাছ থেকে পাল্টা জানতে চান তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে? আমাদের নেতা? এরপরই যোগ করেন, আপনাদের একটা কথা বলি, আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। 13 তারিখ আমাকে ব্যাংসাল কোর্টে পেশ করা হবে, সেখানে বুঝতে পারবেন যে আমি অত্যন্ত ক্লিয়ার। গত মাসের শেষের দিকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। গত সোমবার স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয়েছিল মন্ত্রীকে। সেদিন তিনি বলেন, ভালো নেই আমি, যা করেছে এরা অন্যায় করেছে, অনৈতিক কাজ করেছে। তবে মুক্তির বিষয়ে প্রায় 100% আত্মবিশ্বাসের সুর ছিল তাঁর গলায়। বলেন, কোর্ট আমাকে নিশ্চয়ই মুক্তি দেবে, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। এর আগে তিনি এও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, বিজেপি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিনও আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন তিনি অত্যন্ত পরিষ্কার। তবে অভিষেক ব্যানার্জির প্রশ্নেই কিন্তু তিনি ভিমরি খেলেন। তিনি স্পষ্ট বললেন, কে অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জিটা আবার কে? আমাদের লিডার, আমাদের নেতা, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার মধ্যেই অভিষেক ব্যানার্জিকে আবারও তলব করেছে ইডি। আগামীকাল ইডির দপ্তরে অভিষেক ব্যানার্জিকে হাজিরা দিতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠালো ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে।